এবং আদর্শগত ভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা জাতীয় পতাকা উত্তোলন করে গেলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়। এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে সুন্দরভাবে চালিত করতে হবে, কিন্তু যাদের হাতে দেশ আছে তারা সুন্দরভাবে দেশকে চালিত করতে পারছেন না, এবং পারছেন না বলেই আজকে কোভিডের এই অবস্থা আমাদের বাংলা। এটাই দিদি আজকে যে দলবদল তৃণমূলে যোগদান করলেন, এই প্রসঙ্গে যদি এই প্রসঙ্গে আর কি বলবো। এরপর চৌরঙ্গের অনেক অনেক কর্মীরা আছেন যারা তৃণমূল জয়েন করতে চাইছেন, সেই রকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে তবে জয়নিং করাতে হবে। আজকে এই প্ল্যাটফর্মটা সুন্দর ছিল, এরা জয়েন করেছে। অনেক কর্মীরা আছেন যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত, তার যে কাজ, তার যে নিজেকে উজাড় করে দেওয়া কাজ বাংলার জন্য, তারা কিন্তু আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবো তার আন্ডারে কাজ করতে চাইছে। এটা আমাদের কিছু না, এটা দিদির ব্যাপার, দিদিকে ভালোবেসে মানুষ এখন আসতে চাইছে, তো আমরা ওয়েলকাম করছি তাদের। দাদা এই কী বলবে, আজকে 74তম সিটি ইউনিয়নে যে স্বাধীনতা দিবসের উদযাপন আমরা করছি, আমাদের একটাই যে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদী লড়াই নেতাজি সম্বোস নেতাজি সুভাষ বলেছিল, তোমরা আমার রক্ত দাও আমরা তোমায় স্বাধীনতা দেবো। গান্ধীজির নেতৃত্বে ডু আর ডাই করেঙ্গি নেত মারেঙ্গি। আজকে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায় সারে যাচ্ছে আন্দা হিন্দুস্তান হামারা, একসঙ্গে যে চলার যে ডাক, সেই ডাক আমরা যে পরম্পরা যে ঐতিহ্য যে সেকুলারিজম, আজকে এই মুহূর্তে যদি বলেন যে সেকুলারিজমের লিডার ভারতবর্ষে তার নাম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কলকাতা বিশ্ব রাষ্ট্রপুঞ্জে যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প প্রায় 533। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।